এখানে রেহানা আমাকে কফি দিয়ে দিয়েছে সবসময় উল্টোভাবে বিস্কুটটা দেয় ওর এটাই কাজ কফি খেয়ে দিয়ে আমি বসিয়ে দিলাম কড়াই ছোট কড়াইটা লুচি ভাজবো আর এখানে ছোলার ডাল হয়ে গেছে ছোলার ডালটা আর একটু ফুটবে নামিয়ে দেবো একটু পরে এখানে মামুন লুচি বেলতে বেলতে রেহানার সাথে ঝগড়াঝাটি করছে আর দুজনে এইসবই করে সারাদিনে ওদের এই কাজ আর লুচি ভাজবো বলে তেলটাও অনেকটা গরম হয়ে গেছে তো লুচিটা দিয়ে দিয়েছি তো দেখতেই পাচ্ছ লুচিটা কত ভালো ফুলেছে তো একটা লুচি যদি এরকম ফুলে যায় না মনটাও এরকমই ফুলে যায় যাই হোক আমার লুচিগুলো সবই ফুলেছে যে কটা লুচি করেছিলাম ভালোভাবেই ফুলে গেছে তো লুচি ছোলার ডাল রেডি আজকে অভিজিৎকে টিফিন দিয়ে দিয়েছিলাম এবার আমি টিফিন খেয়ে নিলাম দুটো লুচি ছোলার ডাল আর চা আজকে চাটা গুড় দিয়ে খাইনি আজকে চি মামুনকে বলেছিলাম একটু চিনি দিয়েই করতে তো জানি না ছোলার ডাল দিয়ে লুচি কতটা ভালো লাগে কিন্তু আমার চা দিয়ে লুচি খেতে খুব ভালো লাগে চা দিয়ে লুচি চা দিয়ে পরোটা খেতে সবার ভালো লাগে কিনা জানি না আমার তো খুব ভালো লাগে কার কার ভালো লাগে সেটা আমাকে একটু জানিও আমার তো ভীষণ ভালো লাগে আমি এটাকে খুব এনজয় করে খাই রিহানা সব কেছে মেলে দিচ্ছে আর এখানে হাওয়া দিচ্ছে এই চাদরগুলো কেছে ওয়াশিং মেশিনে মেলে দিতে বললাম রিয়ানাকে তো যতটা পারে শুকিয়ে যায় যেগুলো শুকিয়ে যাচ্ছে রিয়ানা চেয়ারে রেখে দিচ্ছে মেলার জায়গা নেই ওয়েদারটাও পুরো মেঘলা আকাশটা কি ভালো লাগছে আর যে বাচ্চা বাচ্চা কাচ্চা নিয়ে বসে পড়েছে আর তো ফোন নিয়ে বসে পড়েছে হয়ে গেছে তো আজকে সানডে ছিল বলে অভিদ বলো কিছু রান্না বান্না করতে হবে না বাইরে দিয়ে খাবার নিয়ে এসেছিলো আর্সেনাল দিয়ে আর এখানে পড়ছে ঝমঝমিয়ে বৃষ্টি আজকে রাত্রে নাকি খুব ঝড় বৃষ্টি আসবে আর আমার পায়েও লেগেছিল তো আজকে বৃষ্টি হয়ে যাচ্ছে ওয়েদারটা খুব ভালো ব্লগটা এখানেই রাখলাম বাই বা